পশ্চিমবঙ্গের বিধায়করা গোটা দেশের নিরিখে সবথেকে কম বেতন পান। এই আবহে বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের বর্ধিত হারে মাইনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বড় ঘোষণা, রাজ্যের ঢালাও মাইনে বাড়ল বিধায়ক প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। মাইনে বাড়ল এক লোপতে 40,000 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বাংলার বিধায়কদের মাইনে আগে যেখানে ছিল 10,000 টাকা, সেখানে নতুন বেতন হল 50,000 টাকা। প্রতিমন্ত্রীদের বেতন হল 50,900 টাকা, আর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন দাঁড়ালো 51,000 টাকা। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার বিধায়কদের মাইনে সবথেকে কম, সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজ 40,000 পার মান্থ অ্যাকর্ডিং দ্য ডিভাইস পে উইল বি ফর MLAs 50,000 পার মান্থ, ফর মিনিস্টার অফ স্টেট 50,000 পার মান্থ, ফর মিনিস্টার ইনচার্জ 51,000 পার মান্থ। এই বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ধরলে এতদিন একজন বিধায়ক মাসে পেতেন প্রায় 82,000 টাকা, সেখানে নতুন বেতন পরিকাঠামোয় তারা পাবেন মাসে 1,21,870 টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, যদি মনে হয় আর 5টা রাজ্যের MLAদের সাম্মানিক ভাতা সহ যেগুলো আছে তার থেকে পশ্চিমবাংলা পিছিয়ে আছে, তাহলে এই মাইনে বাড়িয়ে অনেক তার সময় পর্যায়ে আসলো না। দ্বিতীয়ত বলবো, রাজ্যের অর্থনৈতিক অবস্থা ধুকছে, কিছু বললে স্বাস্থ্যের কথা বললে, শিক্ষক নিয়োগের কথা বললে, নতুন কলেজ স্কুলের কথা বললে, ব্রিজ নির্মাণের কথা বললে, বিভিন্ন বিষয়ে কথা বললে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে। সেক্ষেত্রে MLAদের সাম্মানিক বাড়িয়ে দেওয়া তাহলে রাজ্যের অর্থনীতি বা রাজ্যের অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। যদিও প্রাক্তন সাংসদ হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বেতন নেন না মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে বেতন গ্রহণের জন্য অনুরোধ করেন।